ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। জিআর খেতাব বাতিলের সিদ্ধান্ত, প্রতিবাদে প্রেস ক্লাবে জনতার দল। আরো জানাবো পুলিশের হাত থেকে দলীয় কর্মীকে ছাড়িয়ে এনে প্রশংসিত ইশরাক। আরো জানাবো পুলিশি হামলার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল। আরো থাকছে সোনার বাংলা বিনির্মাণে পুলিশ আরো কার্যকর ভূমিকা রাখবে বললেন প্রধানমন্ত্রী। আরো জানাবো আওয়ামী লীগ বিএনপির চেয়ে জাতীয় পার্টির ইমেজ পরিচ্ছন্ন বললেন জিএম কাদের। এবং সবশেষ জানাবো দানের শীষের পিরিত থাকলে ভোট কেন্দ্রে আসার প্রয়োজন নেই বললেন আওয়ামী লীগ নেত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে বেলা বাড়ার সাথে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারি হটকারি অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে জনতার দল নেমেছে। শনিবার সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহ প্রেস ক্লাবে জড়ো হতে শুরু করে, ফলে প্রতিবাদ সভা পরিণত হয় মহাসমাবেশে। বিএনপির পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়। নেতাকর্মীরা অবস্থান নিয়ে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদের স্লোগানে স্লোগানে প্রেস ক্লাব চত্বর উত্তাল করে তুলেছে। এ সময় নেতাকর্মীরা জিয়ার খেতাব বাতিলের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে আসে। সময়ের সাথে সাথে প্রেস ক্লাব চত্বরে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে প্রেস ক্লাব ও এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে পুলিশের হাত থেকে দলীয় কর্মীকে ছাড়িয়ে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় সকল পর্যায়ের নেতাকর্মীরা দৌড়ে পালালেও নিজের স্থানে অবস্থান করে স্লোগান দেন ইশরাক। পরে পুলিশ লাঠিচার্জ করলে ইশরাককে নেতাকর্মীরা প্রেস ক্লাবের ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আহত 39 নং ওয়ার্ড ছাত্র দলের যোগ্য আহ্বায়ক আকাশ চৌধুরী ইমনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেতে চাইলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাকে দৌড়ে গিয়ে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেন। পরে তার নিজের গাড়িতে করে আহত নেতাকর্মীদের হাসপাতালে নিয়ে যান এবং সেখানে সকলের চিকিৎসার খোঁজখবর নেন এবং সকল নেতাকর্মীকে নিরাপদে বাসায় পাঠিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হন ইঞ্জিনিয়ার ইশরাক। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার সন্ধ্যার পর রাজধানীর মহাকালী চেয়ারম্যান বাড়ি থেকে বনানী পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় মহানগর বিএনপির নেতা তারিকুল ইসলাম তেনজিং, গোলাম কিবরিয়া, ফারুক আহমেদ সুমন সহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে পুলিশ বাহিনীর সদস্যরা আরও কার্যকর ভূমিকা রাখবেন। এ সময় তিনি আরও বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে সমুন্নত রেখে সরকারের রূপকল্প 2021 এবং অভিজ্ঞতার রূপকল্প 2041 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে পুলিশ বাহিনীর সদস্যগণ আরও কার্যকর ভূমিকা রাখবেন, সেবা প্রত্যাশীদের সর্বোত্তম সহায়তা দিয়ে জনগণের আস্থা অর্জনে ব্রত হবেন। প্রধানমন্ত্রী শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেছেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি এ ইউনিটের সকল সদস্য সহ বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মহানগরবাসীর প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতকরণে নিরন্তর প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। সাম্প্রতিক করোনা মহামারীর সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ জনগণকে সেবা দিতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জাতির যে কোনো ক্রান্তি লগ্নে এই বাহিনীর আত্ম উৎসর্গকারী দেশপ্রেমিক বীর পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শেখ হাসিনা এ সময় আরও বলেছেন, 2008 সালের নির্বাচনে জনগণের অকুণ্ঠ
সমর্থনে জয়লাভের পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে সরকারে থাকার ফলে আমরা পুলিশের আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা বাংলাদেশ পুলিশকে একটি দক্ষ ও পেশাদার বাহিনীতে উন্নতি করার লক্ষ্যে পুলিশের বাজেট ও জনবল ব্যাপক হারে বৃদ্ধি করেছি। গত 12 বছরে পুলিশের সাংগঠনিক কাঠামোতে 1501টি ক্যাডার পদ সহ 82,231টি পদ সৃষ্টি করেছে। তাছাড়া প্রয়োজনীয় জনবল, নারী পুলিশের সংখ্যা বৃদ্ধি, উন্নত প্রযুক্তির সংযোজন, দেশে বিদেশে প্রশিক্ষণ, বিশেষায়িত নতুন নতুন ইউনিট গঠন, সময় উপযোগী আধুনিক উপকরণ সরবরাহ করেছি, ফলে পুলিশের কাজ বর্তমানে অনেক সহজ ও জনকল্যাণমুখী হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে দেশের মানুষের কাছে জাতীয় পার্টির ইমেজ অত্যন্ত পরিচ্ছন্ন, তাই আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি, দেশের মানুষ অত্যন্ত আগ্রহ ভরে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে বলে উল্লেখ করেন তিনি। দেশের তরুণ সমাজের সামনেও জাতীয় পার্টি অত্যন্ত আকর্ষণীয়, এছাড়া সমাজে ক্লিন ইমেজের বিশিষ্টজনেরাও জাতীয় পার্টিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিতে যোগাযোগ অব্যাহত রেখেছে। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলীয় সংসদ সদস্যদের সাথে এক সভায় তিনি এসব কথা বলেছেন। এ সময় জি এম কাদের আরও বলেছেন, জাতীয় পার্টির সামনে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে। প্রতিটি ইউনিটে জাতীয় পার্টি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান। এদিকে চতুর্থ ধাপে রোববার 14 ফেব্রুয়ারি 55 পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। এসব পৌরসভায় ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এই ধাপে প্রায় অর্ধেক পৌরসভায় ব্যালট পেপার এবং অর্ধেক পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হবে। ইসির যোগ্য সচিব ও পরিচালক জনসংখ্যা জনসংযোগ এসএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, চতুর্থ ধাপে 55টি পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ করা হয়েছে। এর মধ্যে ভোটের সব ধরনের প্রচারও শেষ। নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিজিপি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। ইসি সূত্রে জানায়, চতুর্থ ধাপের নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য 501 জন নির্বাহী ও 55 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে। পুলিশের 160টি মোবাইল ও 55টি স্ট্রাইকিং ফোর্স এবং র্যাবের 167টি টিম মোতায়েন রয়েছে। এছাড়াও প্রত্যেক পৌরসভায় গড়ে 2 প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় প্রতি পৌরসভায় 1 প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ 12টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অতিরিক্ত র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গত 3 জানুয়ারি চতুর্থ ধাপে নির্বাচনের জন্য 56টি পৌরসভার তফসিল ঘোষণা করেছি। পরে সোনাইমুড়ি ও ত্রিশাল পৌরসভা এ ধাপে যুক্ত হয়। অন্যদিকে হাইকোর্টের আদেশে নাটোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। ফেনীর পরশুরাম পৌরসভায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এখানে ভোটের প্রয়োজন হবে না। জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন কার্যক্রম বন্ধ করে ফের তা চালু হয়। এছাড়া সহিংস ঘটনায় মাদারীপুরের কালকিনি পৌরসভার ভোট স্থগিত করেছে ইসি। এজন্য সব মিলিয়ে আগামীকাল 55টি পৌরসভায় ভোট গ্রহণ হচ্ছে। একটি সূত্র জানায়, এখন পর্যন্ত